Assalamualaikum and welcome back to my channel Fahima Borsha. আমার চ্যানেলে তরফ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আজকে হচ্ছে আমার ভিডিওতে যা থাকছে আমি সারাদিন কী করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় হচ্ছে আজকে অনেক গেস্ট আসবে যার জন্য প্রচুর পরিমাণে কাজ, অনেক কিছু রান্না করতে হবে। এই যে অলরেডি রোস্টের জন্য মুরগিটা লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি রেখে দিয়েছি। ইলিশ মাছ এটা এখনও ছাড়েনি, ফ্রিজ থেকে বের করা হয়েছে। চিংড়ি মাছেরও একই অবস্থা। তারপর গরুর মাংস এটারও একই অবস্থা। তারপর হচ্ছে বাজার থেকে বেগুন আনা হয়েছে, এগুলা ভাজতে হবে, পোলাও রান্না করতে হবে। বাবা বেগুনগুলো না অনেক সুন্দর। আজকে হচ্ছে কি আম্মু একটু অসুস্থ, তারপর বাসার সবাইও বাইরে গেছে, যার জন্য সব কিছু আজকে আমার একার করতে হবে, যার জন্য অনেক কাজ। তো এর জন্য আমি আজ অনেক আগে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি যেন রাতের আগে হয়ে যায়। গেস্ট আসবে হচ্ছে রাতের বেলায়। এই হচ্ছে বেগুন, ওয়েট বেগুনগুলো না দেখতে খুবই সুন্দর। মাছটা দুপুরের জন্য রান্না করা হচ্ছে, আর বাকি যেগুলো আমি দেখালাম ওগুলো হচ্ছে রাতে গেস্টদের জন্য। এখানে ডিম রাখা আছে, ডিম রান্না করব দুপুরে। দুপুরে খাওয়ার জন্য যে কাতল মাছটা আমি ভাজছিলাম ওটা প্রায় হয়ে এসেছে, এবার এটাকে আমি রান্না করব। এই হচ্ছে অ্যাবলুম থেকে একটা পার্সেল আনা হয়েছে, কারণ আরাফ বাসার কোনো খাবারই নাকি খাবে না, এর জন্য ওর জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার। এই হচ্ছে মাটন কারি, ফ্রাইড রাইস, আর এই যে ভিতরে ফ্রাইড চিকেন। এই হচ্ছে যে একটু আগে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছে সেখান থেকে চিকেন। তো ভাবলাম রান্না করি আর চিকেন খাই। আমি চুলে রোস্টগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, এবার আমি একে একে সব রোস্টগুলো ভেজে নেব, তারপর একের পর এক রান্নাগুলো সেলাই দিয়ে দিব। বেগুনগুলো কেটে আমি লবণ হলুদ মেখে রেখেছি, এবার বেগুনগুলো ভাজব। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি প্যানে ভাজার জন্য, এবার একে একে বেগুনগুলো ভেজে নিব। বেগুন হয়ে গেছে, বেগুনটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এটা রান্না করব। আর এটা ভাজার একটাই কারণ যেন রান্না করার সময় ভেঙে না যায়, একটু শক্ত হয়। এই যে চিংড়ি মাছটা আমার রান্না হয়ে এসেছে, এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিব। এই যে আমার রোস্টটা হয়ে গেছে, এবার আমি পোলাও রান্না করব। এই যে আমি পোলাওটা রান্না করছি, আর এই চুলাই হচ্ছে আমার আম্মু গরুর মাংস রান্না করছে। এই যে আমার পোলাও হয়ে গেছে, এটা হচ্ছে সরিষা ইলিশ, এটা এখনো রান্না হয়নি, আম্মু ম্যারিনেট করে দিয়েছে, এবার এটাকে চুলায় বসাতে হবে। এই যে সরিষা ইলিশ রান্না করা হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আম্মু রান্না করেছে এটা। গরুর মাংসটাও হয়ে গেছে, এটাও আম্মু রান্না করেছে। আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, এই তো পোলাও, রোস্ট, সরিষা ইলিশ, চিংড়ি মাছ, বেগুন ভাজি, লেবু, সালাদ, আর এই হচ্ছে গেস্টরা যে মিষ্টিগুলো এনেছে সেই মিষ্টি। আর লাড্ডুটা তো আমার খুবই পছন্দের, প্রত্যেকটা মিষ্টি অনেক টেস্ট। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।